যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হলো, তখন আমরা ভারতীয়রা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম, যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্ররা কিভাবে নিরাপদে দেশে ফিরবে। যুদ্ধ শুরু হওয়ার পর অধিকাংশ ভারতীয় ছাত্র বিভিন্ন বাংকারে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যেই আমরা জানতে পারি ইউক্রেনের খার্কিভ শহরে খাবার কিনতে বেরিয়ে রুশ হামলায় নিহত হন ভারতীয় ছাত্র নবীন। অধিকাংশ ছাত্রই ভারতীয় দূতাবাসের নির্দেশ অনুসারে বিভিন্নভাবে প্রতিবেশী দেশগুলি যেমন পোল্যান্ড, হাঙ্গেরি বিভিন্ন দেশে পৌঁছন এবং সেখান থেকে তাদের ভারতবর্ষে নিয়ে আসা হয়। কিন্তু এই পুরো ঘটনাটায় আমরা অনেকেই হয়তো জানতাম না ইউক্রেনে এত সংখ্যক ভারতীয় ছাত্র আছে। আমার মনে হয় এই পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে আরো আলোচনা হওয়া উচিত যে ইউক্রেন ভারতবর্ষের তুলনায় খুব একটা উন্নত রাষ্ট্র নয়, তা সত্ত্বেও কেন ইউক্রেনে এত ভারতীয় ছাত্র নিজের দেশ ছেড়ে পড়াশোনা করতে যাচ্ছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার আগে মোট 18,000 ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনার জন্য ছিলেন। তারা বিভিন্ন বিষয় যেমন মেডিসিন, ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু তাদের সঙ্গে কথা বলে যা জানা যায়, অধিকাংশ ছাত্রই সেইখানে মেডিসিন পড়তে গিয়েছিলেন। ভারতবর্ষে অনেকের মধ্যেই বিভিন্ন কারণে ছোটবেলা থেকে ডাক্তারি পড়ার ইচ্ছে হয়। একটা জিনিস জানলে আপনি হয়তো অবাক হবেন যে ভারতীয়রা শুধু ইউক্রেন নয়, এইরকম অনেক ছোট দেশ, বিশেষত যেইগুলি সোভিয়েত ভেঙে হয়েছে, যেই রকম কাজাকস্তান, কিরগিজস্তান, এই সমস্ত জায়গায় মেডিসিন পড়তে যান। এর কি কারণ সেটাই আমরা এই ভিডিওটিতে জানব। 2021 সালের ন্যাশনাল টেস্ট এজেন্সি, যারা ভারতবর্ষে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট কন্ডাক্ট করে, তাদের তথ্য অনুযায়ী নিটে অ্যাপ্লাই করেছিলেন প্রায় 16,10,000 ছাত্রছাত্রী। তাদের মধ্যে কোয়ালিফাই করেছেন মাত্র 8,70,000। কিন্তু ডিসেম্বর 2021 সালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর লোকসভায় পেশ করা ন্যাশনাল মেডিকেল কমিশনের তথ্য অনুযায়ী ভারতবর্ষে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 596টা মেডিকেল কলেজ আছে, যার সিট সংখ্যা যোগ করলে দাঁড়ায় 88,120। নিটে যারা অ্যাপ্লাই করেছে তাদের কথা তো ছেড়েই দিলাম, নিটে যারা কোয়ালিফাই করেছে তার থেকে ভারতবর্ষে মেডিকেল পড়ার সিটের সংখ্যা অনেক কম, এবং তার থেকেও কম সরকারি কলেজে মেডিকেলের সিট। আমি ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু তার আগে বলে রাখি, আপনার যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ধন্যবাদ। এবার যদি আমি আসি খরচা প্রসঙ্গে, ভারতবর্ষে সরকারি কলেজে MBBS পড়ার খরচা কয়েক লক্ষ, কিন্তু বেসরকারি কলেজে পুরো কোর্সের খরচা 1 কোটি বা তার বেশি পর্যন্ত হতে পারে। আবার ভারতবর্ষের সব রাজ্যে সমান সংখ্যক মেডিকেল কলেজ নেই, যে রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা কম হয় সেই রাজ্যের ছাত্রছাত্রীরা বাকি রাজ্যের তুলনায় মেডিকেল পড়ার সুযোগ কিছুটা হলেও কম পান। ওদিকে ইউক্রেন, রাশিয়া, কিরগিজস্তান, কাজাকস্তান এই সমস্ত দেশে মেডিকেল পড়তে মোট যে খরচা তা গড়ে 30-40 লক্ষ টাকা, যা ভারতবর্ষে বেসরকারি কলেজে মেডিকেল পড়ার খরচার তুলনায় অনেকটাই কম। ইউক্রেন ও অন্যান্য দেশে মেডিকেল পড়তে গেলে তাদের নিট কোয়ালিফাই করতে হয় এবং আরো কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। কিন্তু মেডিকেল পড়ে এসে তারা যদি ভারতবর্ষে ডাক্তারি প্র্যাকটিস করতে চান তাহলে তাদের একটি পরীক্ষায় পাশ করতে হয়। এই পরীক্ষাটির নাম হলো ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস এক্সামিনেশন। এখন প্রশ্ন হলো ইউক্রেনের মেডিকেল স্কুলগুলি কি করে ভারতবর্ষের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছয়। ইউক্রেনের এই মেডিকেল স্কুলগুলি বিভিন্ন এডুকেশন কনসালটেন্সি ফার্মের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। এই ফার্মগুলি ভারতবর্ষ এবং অন্যান্য দেশে কোর্স ডিটেলস এবং কোর্সের প্রসপেক্ট সম্বন্ধে প্রচার করেন। ইউক্রেনের অনেক ইউনিভার্সিটি এমনও আছে যার 30-40% ছাত্রছাত্রী ইউক্রেনের বাইরে থেকে আসেন। তাহলে ইউক্রেনে এত ভারতীয় ছাত্রছাত্রী পড়তে যায় কেন? ইউক্রেনে জীবন ধারণের খরচা, অর্থাৎ থাকা খাওয়া ইত্যাদির খরচা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। কিন্তু ইউক্রেনে পড়লে বৃহত্তর ইউরোপীয় মার্কেটে কাজ করার তারা সুযোগ পেতে পারেন। সবশেষে বলি, ভারতবর্ষে মেডিকেল শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার। সরকারি, বেসরকারি, বিশেষত সরকারি আরও কলেজ খোলা দরকার, এবং বেসরকারি ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ডোনেশন নিয়ে ভর্তি করাকে নিয়ন্ত্রিত করা দরকার। এবং শুধু মেডিকেল ক্ষেত্রেও নয়, ইঞ্জিনিয়ারিং এবং ডেন্টিস্ট্রি এবং আরও প্রফেশনাল কোর্সে আরও সরকারি কলেজ খোলা দরকার।